এক সহজ সরল নবীন ছেলের গল্প, সরল ছেলের গল্প। নবীন নামে একটি বালক ছিল, তাহার বয়ঃক্রম 9 বৎসর। সে খেলা করিতে এত ভালোবাসিত যে সারাদিন পথে পথে খেলিয়া বেড়াইত, একবারও লেখাপড়ায় মন দিত না, এজন্য কিছুই শিখিতে পারিত না। গুরুমশাই প্রতিদিন তাহাকে ধমকাইতেন, আর ধমকের ভয়ে সে বিদ্যালয়ে যাইত না। একদিন নবীন দেখিল একটি বালক বিদ্যালয়ে অধ্যয়ন করিতে যাইতেছে। তাহাকে কহিল, ওহে ভাই, এসো দুজনে খানিক খেলা করি। সে বলিল, আমি পড়িতে যাইতেছি, এখন খেলিতে পারিব না, পড়িবার সময় খেলা করিলে লেখাপড়া শিখিতে পারিব না, বাবা আমাকে পড়িবার সময় পড়িতে ও খেলিবার সময় খেলিতে বলিয়া দিয়েছেন, আমি সময়ের কাজ সময়ে করি, আমি যে সময়ের যে কাজ সে সময়ে সে কাজ করি, এই জন্যে বাবা আমাকে ভালোবাসেন, আমি তার কাছে যখন যা চাই তাই দেন, যদি আমি এখন পড়িতে না গিয়া তোমার সহিত খেলা করি বাবা আমাকে আর ভালোবাসিবেন না। তিনি বলিয়াছেন, লেখাপড়ায় অবহেলা করিয়া সারাদিন খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয়, অতএব আমি চলিলাম, এ বলিয়া সত্বর চলিয়া গেল। নবীন খানিক দূরে গিয়া দেখিল একটি বালক চলিয়া যাইতেছে। তাহাকে কহিল ভাই, তুমি কোথায় যাইতেছ? সে বলিল, বাবা আমাকে এক জিনিস আনিতে পাঠাইয়াছেন। তখন নবীন কহিল, তুমি পরে জিনিস আনিতে যাইবে, এখন এসো দুজনে মিলিয়া খানিক খেলা করি। ওই বালক বলিল, না ভাই, এখন আমি খেলিতে পারিব না, বাবা যে কাজ করিতে বলিয়াছেন আগে তাহা করিব। বাবা কহিয়াছেন, কাজে অযত্ন করা ভালো নয়, আমি কাজের সময় কাজ করি, খেলার সময় খেলা করি, কাজের সময় কাজ না করিয়া খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইব, আমি কখনো কাজে অমনোযোগ করি না, যে সময়ের যে কাজ সে সময় সে কাজ করি, আমি তোমার কথা শুনিয়া কাজে অবহেলা করিব না। এই কথা শুনিয়া নবীন সেখান হইতে চলিয়া গেল। খানিক গিয়া এক রাখালকে দেখিয়া কহিল, আয়না ভাই, দুজনে মিলে খেলা করি। রাখাল কহিল, আমি গরু চড়াইতে যাইতেছি, এখন খেলা করিলে গরু চড়ান হইবে না, প্রভু রাগ করিবেন, আমি কাজে অযত্ন করিব না, বাবা একদিন বলিয়াছেন কাজের সময় কাজ না করিয়া সারাদিন খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয়, তুমি যাও, এখন আমি খেলা করিব না। এই রূপে ক্রমে ক্রমে তিনজনের কথা শুনিয়া নবীন মনে মনে ভাবিতে লাগিল, সকলেই কাজের সময় কাজ করে, একজনও কাজে অবহেলা করিয়া সারাদিন খেলিয়া বেড়ায় না, কেবল আমি সারাদিন খেলা করিয়া বেড়াই। সকলেই কহিল, কাজে সময়ে কাজ না করিয়া খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয়, এজন্য তারা সারাদিন খেলা করিয়া বেড়ায় না, আমি যদি লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া কেবল খেলিয়া বেড়াই তাহলে আমি চিরকাল দুঃখ পাইব, বাবা জানিতে পারিলে আর আমায় ভালোবাসিবেন না, মারিবেন, গালাগালি দিবেন, কখন কিছু চাইলে দিবেন না, আর আমি লেখাপড়ায় অবহেলা করিব না, আজ অবধি লেখাপড়ার সময় লেখাপড়া করিব। এই ভাবিয়া সেই দিন অবধি নবীন লেখাপড়ায় মনোযোগ করিল, তারপর সে আর সারাদিন খেলা করিয়া বেড়াইত না। কিছুদিনের মধ্যেই নবীন অনেক শিখিয়া ফেলিল, তাহা দেখিয়া সকলে নবীনের প্রশংসা করিতে লাগিল। এরূপে লেখাপড়ায় যত্ন হওয়াতে
নবীন ক্রমে ক্রমে অনেক বিদ্যা শিখিয়াছিল। ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।